আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, চারদিকে পানি থাকা সত্ত্বেও পানির উপরে যেন জ্বলন্ত অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলছিল। কারোর ক্ষমতা ছিল না সেটাকে নিভানোর। অগ্নিশিখায় থাকা প্রায় সবাইকে বরণ করতে হয়েছে মৃত্যুকে। আসলে এটা কি আল্লাহ তালার গজব, নাকি কোনো মাধ্যমের গাফিলতির কারণে এই দুর্ঘটনাটি ঘটে? ঢাকা সদরঘাট থেকে শত শত যাত্রী নিয়ে বরগুনার উদ্দেশ্যে রওনা দেওয়া অভিযান 10 লঞ্চটিতে যেভাবে আগুন লাগে এবং পুরো সময় ধরে ভিতরে যা ঘটেছিল তা বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, এই ভিডিওটি বানাতে আমাদের অনেক কষ্ট হয়, এই জন্য ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং মহান আল্লাহ তালার কাছে আমি প্রার্থনা করি, বর্তমানে যারা এই ভিডিওটি দেখছেন আল্লাহ তালা যেন তাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার তৌফিক দান করুন, আমিন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ঘটনাটি নিয়ে যাত্রীরা বলেছেন, লঞ্চ বরিশাল ঘাট ধরে বরগুনা যাওয়ার পথে রাত 2টার দিকে আগুন ধরে যায়। এ সময় আর্দ্রনাথ হইচই তার চিৎকারে অবনীয় এক পরিবেশ তৈরি হয়। নদীতে থাকা লঞ্চটিতে এবং আগুন থেকে প্রাণ বাঁচাতে নারী পুরুষ শিশু নদীতে ঝাঁপ দিতে থাকে, যাদের অনেকেই এখন নিখোঁজ আছেন। এক পর্যায়ে ঝালকাটি দেয়াকুল গ্রামের তীরে লঞ্চ ভিড়তেই দ্রুত নামতে গিয়ে আটকা পড়া যাত্রীদের অনেকেই আহত হন। একজন যাত্রী বলেছেন, যখন মাঝরাত তখন আগুন ছড়িয়ে পড়ে, তখন একদিকে আগুন আর অন্যদিকে পানি, এছাড়া আর তো কোনো উপায় ছিল না। যাত্রীরা কয়েকজন জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পর থেকে ইঞ্জিনের দিক থেকেই মাঝে মধ্যে জোরে শব্দ হচ্ছিল আর প্রচণ্ড কালো ধোঁয়া দেখা যাচ্ছিল। আমরা অনেকেই বুঝতে পারছিলাম যে কোনো একটা বড় ঝামেলা হচ্ছে, বলেছিলেন লঞ্চের তিনতলায় একটি কেবিনে থাকা যাত্রী জহিরুল। আগুন লাগার পর নদীতে লাভ দেন এবং প্রায় এক ঘন্টা ভাসতে থাকার পর তীরে আসতে সক্ষম হন তিনি। তার দেওয়া তথ্য অনুসারে সদরঘাট থেকে ছেড়ে যাওয়ার পর এক ইঞ্জিন চলছিল লঞ্চটির, পরে চাঁদপুর ছাড়ার পর দ্বিতীয় ইঞ্জিন চালু করা হয়। তিনি বলেন, এরপর ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ ঘুম ভেঙে যায়, দরজা খুলে দেখি আগুন দেখা যাচ্ছে। তখনও স্টাফরা বলে ধৈর্য ধরেন, কিন্তু আগুনের উত্তাপ সইতে না পেরে দিলাম নদীতে ঝাঁপ। কি মর্মান্তিক একটি ঘটনা, যা মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছে বারংবার। ঘটনাটি দায় নিয়ে জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব শাইখ আহমেদুল্লাহ বলেছেন, এ ধরনের দুর্ঘটনা দিন দিন আমাদের কাছে স্বাভাবিক বিষয় পরিণত হচ্ছে, অথচ 40 জন মানুষের মৃত্যুতে কতগুলো পরিবারের উপর নেমে এসেছে নিকষ কালো অন্ধকার। ক্ষতিগ্রস্ত হয়েছে কত মানুষ, কিন্তু যথারীতি কাউকে এর ক্ষতিপূরণ দিতে হবে না। তিনি বলেন, এ ধরনের ঘটনার দায় কারো না কারোর উপর বর্তায়, তাদের বিচারের মুখোমুখি ও যথাযথ ক্ষতিপূরণ দিতে বাধ্য করা না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে। তিনি জানান, ইসলামিক শরিয়ার এ ধরনের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের ওপর প্রত্যেক নিহতের পরিবারকে 100 উটের সমমূল্য আনুমানিক 65 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া আবশ্যক, অন্যথায় আজীবন জেল। কেননা মালিক পক্ষের গাফিলতির কারণে এই ঘটনাগুলো ঘটে থাকে, তাই ভবিষ্যতে যেন তারা আর গাফিলতি করতে না পারে তার জন্য এদের জরিমানা দিতে বাধ্য করতে হবে কিংবা কারাদণ্ড দিতে হবে। এ থেকে শিক্ষা নিয়ে আমাদের তওবা করে শুদ্ধতার পথে আসা উচিত এখনই, না জানি কখন আমাকে চলে যেতে হয়। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, কিন্তু এরকম মৃত্যু আমরা কেউই চাই না। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে রক্ষা করুন, এবং যারা মারা গেছেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের উচ্চতম মাকাম দান করুন, আমিন।